আজ এই ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব যে জন্মকুণ্ডলীতে যদি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে তাহলে কি ধরনের শুভ অশুভ ফল আসতে পারে এবং অশুভ ফলের জন্য কি ধরনের প্রতিকার আপনারা করবেন। আপনারা সবাই জানেন যে দ্বাদশ রাশি চক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি হলো শনিদেব এবং লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে কি ফল আসবে। আমি মেষ লগ্ন সাপেক্ষে আলোচনা করছি। আপনার জন্মকুণ্ডলীতে লগ্ন যেখানে অবস্থান করবে ঠিক তার পরের গৃহে যদি শনি অবস্থান করে অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থান করে তাহলে কি ফল আপনি পাবেন। প্রথমে আসবো দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয়। দ্বিতীয় ভাব হলো আমাদের স্থায়ী সম্পদ অর্থ, কর্ম দ্বারা যে অর্থ আপনি উপার্জন করেন সেটি বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে, এবং সেই সাথে দ্বিতীয় ভাব থেকে বৃদ্ধি, দ্বিতীয় ভাব থেকে পরিবার, এই সমস্ত বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে। এবং দ্বিতীয় ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি এবং শুক্রদেব, তাই শনিদেবের সঙ্গে বৃহস্পতির সম্বন্ধ কিন্তু সম এবং শুক্রদেবের সম্বন্ধ হলো শুভ, তাই শুভ এবং সম গুণসম্পন্ন গ্রহের সঙ্গে যদি শনিদেব অবস্থান করে সেখানে শুভ ফল দিয়ে থাকে। কিন্তু শনিদেব যদি শুভ অবস্থায় না থাকে অর্থাৎ অশুভ কোন গ্রহের সঙ্গে সে কানেকশন করে, অর্থাৎ রবি মঙ্গল চন্দ্রের মতন অশুভ গ্রহের সঙ্গে যদি সে কানেকশন করে তাহলে কিন্তু অশুভ শনির ফল দেবে। তাই শুভ শনি কি ধরনের ফল দিতে পারে এবং অশুভ শনি দ্বিতীয় ভাবে বসে কি ধরনের ফল দিতে পারে আসুন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তবে তার আগে বলবো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। জন্মকুণ্ডলীতে যদি দ্বিতীয় ভাবে শুভ শনি অবস্থান করে তাহলে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, কারণ সে দশম এবং একাদশ গৃহের অধিপতি। কিন্তু খারাপ শনি যদি অবস্থান করে, অশুভ শনি যদি অবস্থান করে তাহলে কোনোভাবেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন না বা আপনার সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে। দ্বিতীয় ভাব হলো কুটুম্ব গৃহ, তাই পারিবারিক সম্পর্ক এবং কুটুম্ব গৃহ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে যদি শুভ শনি দ্বিতীয় ভাবে অবস্থান করে। যদি অশুভ শনি অবস্থান করে তাহলে কুটুম্ব গৃহের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, তাই দ্বিতীয় ভাবের সঙ্গে বা দ্বিতীয় ভাবে যদি শনি শুভ অবস্থান না হয় তাহলে কুটুম্ব সম্পর্কের উপরে নেগেটিভ প্রভাব তৈরি হবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো বৈরাগ্যের গ্রহ, আইসোলেশনের গ্রহ, অর্থাৎ সে একাকি থাকতে ভালোবাসে। আরো একটি বিষয় আপনাদের জানা উচিত, শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করে একা একা সে ফল দিতে পারে না, আনুষঙ্গিক ভাবের সঙ্গে তার সম্বন্ধের উপরে তার শুভাশুভ বিচার করা হয়। বিশেষত শনিদেব যদি শুভ ফল দেয় তাহলে তার অষ্টম ভাবে অত্যন্ত ভালো গ্রহের অবস্থান হতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে বুধ শুক্র বা বৃহস্পতির মতন গ্রহ অবস্থান করতে হবে। কিন্তু সপ্তম বা অষ্টম ভাবে যদি রবি মঙ্গল বা চন্দ্রের মতন অশুভ গ্রহ অবস্থান করে তাহলে দ্বিতীয় ভাবের যে ফল তা কিন্তু খারাপ হতে থাকবে, বিশেষত অর্থনৈতিক সমস্যা দেবে যদি দ্বিতীয় ভাবে অশুভ গ্রহের অবস্থান থাকে। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন একজন জাতক বা জাতিকাকে অনেক স্বাধীন করে রাখে, জ্ঞানের বৃদ্ধি ঘটায়, এবং শনিদেবের মধ্যে রয়েছে চাতুরতা, পরিশ্রম করার ক্ষমতা, তাই এই মিলিয়ে কিন্তু একজন জাতককে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু অষ্টম ভাবে যদি অশুভ গ্রহের অবস্থান করে তাহলে তার অর্থ সঞ্চয় এবং ইনকামের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না, অর্থাৎ প্রতিনিয়ত উত্থান পতন তৈরি হয়, তাই সপ্তম এবং অষ্টম ভাবে যে কোনো শুভ গ্রহের অবস্থানই কিন্তু দ্বিতীয় ভাবের শুভাশুভ ফল নির্ভর করবে। দ্বিতীয় ভাব হলো শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের বিষয়। যদি দ্বিতীয় ভাব খারাপ হয়ে যায়, শনিদেব যদি খারাপ হয়ে যায় তাহলে শ্বশুর বাড়ির উন্নতি ভালো হয় না, সেই সাথে সম্পর্কের ক্ষেত্রটাও অত্যন্ত অশুভ হয়, তাই অর্থের অভাব ঘটে, গৃহে বিভিন্ন সমস্যা চলে আসে এবং সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে থাকে। সবসময় মানসিক দুশ্চিন্তা, সেখান থেকে ডিপ্রেশনও পর্যন্ত হতে পারে। আর দ্বিতীয় ভাবে শনি যদি অবস্থান করে এবং তা যদি নেগেটিভ হয় এই রকমই নেগেটিভ প্রভাবগুলো আসবে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমত বলবো যে কাঁচা দুধ আপনার অনামিকাকে স্পর্শ করে তা কপালে তিলক অঙ্কন করুন, আর তাহলে দেখবেন আপনার অশুভ শনি দ্বিতীয় ভাবে বসে খুব বেশি নেগেটিভ প্রভাব দেবে না। দ্বিতীয় যে উপায়ের কথা বলবো, আপনি যে বেডরুমে অবস্থান করেন তার দক্ষিণ দিকের ওয়ালে কখনো মেরুন বা রেড কালার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দ্বিতীয় ভাবে শনিদেব শুভ ফল দেবে না। সেক্ষেত্রে আপনারা একটু লাইট কালার ব্যবহার করবেন, বিশেষত ক্রিম বা গ্রে কালারের বাই কালার ব্যবহার করবেন, আর এগুলো করলে কিন্তু শনিদেবের দ্বিতীয় ভাবে অবস্থানে
ধীরে ধীরে শুভ ফল আসবে। বেডরুমকে সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এবং সেই সাথে বেডরুমে আপনারা পারফিউম ব্যবহার করবেন, আর তাহলে আপনার দ্বিতীয় ভাব বুস্ট আপ হবে। তাছাড়া আপনার গৃহের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ সবসময় সুন্দর রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেই সাথে দুধ এবং হলুদ একসঙ্গে মিশিয়ে ঈশান কোণে ছিটিয়ে দিন প্রত্যহ, তাহলে আপনার দ্বিতীয় ভাবে শনির অশুভ প্রভাব কমবে। তাছাড়া একটি রূপোর পাত্রে যদি বৃষ্টির জল ভরে আপনার গৃহের ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে যদি রাখতে পারেন, তাহলে দ্বিতীয় ভাবের অশুভ ফল কমবে, শনিদেব শুভ প্রভাব দেবে। তাছাড়া অশ্বত্থ গাছের গোড়াতে শনিবার শনিবার করে যদি দুধ নিবেদন করেন অত্যন্ত শুভ ফল পাবেন। একটি লোহার পাত্রে যদি কালো মরিচ ভরে নিজের কাছে রাখুন, আপনার ব্যাগের মধ্যে বা ওয়ালেট বা পার্সে যদি ছোট ডিব্বাতে কালো মরিচ রাখেন, তাহলে আপনার দ্বিতীয় ভাবের অশুভ শনির প্রভাব কমবে। কোন শনিবারে কোন শনি মন্দিরে গিয়ে যদি শনিদেবের পূজা অর্চনা করেন, সেই সাথে শনিদেবের যে সমস্ত বস্তু কালো তিল মাসকলাই সর্ষের তেল এগুলো কোনো গরিব মানুষকে যদি দান করেন, সেক্ষেত্রেও দ্বিতীয় ভাবের অশুভ শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া নারকেলও আপনারা শনিবার করে দান করতে পারেন। তাই এই ধরনের সাধারণ বেশ কিছু উপায় যদি করতে পারেন, তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবে অশুভ শনি রয়েছে সেখান থেকে তারা অবশ্যই মুক্তি পাবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চান, তারা এই কমিউনিকেশন নম্বরে যোগাযোগ করে আপনারা কুণ্ডলী বিচার করতে পারেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।